My dear students, how are you? I am Muhammad Maksud Rahman Beg, assistant teacher, Lakers Public School and College. Today I am discussing class 6 information and communication technology, chapter 1, introducing information and communication technology. We can see some picture. Smartphone, desktop computer, modem, telephone, radio. These are electronics media or technology. After reading this chapter, we will be able to describe information and communication technology. Describe the difference between data and information with example. Describe the use of information and communication technology. Explain the significance of information and communication technology. Design a poster in your school by using information and communication technology. অর্থাৎ আমরা এই অধ্যায় শেষে যা যা শিখতে পারব, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি কি সেই বিষয়ে আমরা ধারণা পাব। ডাটা এবং ইনফরমেশনের মধ্যে আমরা কি কি পার্থক্য আছে সেগুলো সম্পর্কে জানতে পারব। ডিসক্রাইব দ্য ইউজ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা বর্ণনা করতে পারব আইসিটি সম্পর্কে, কমিউনিকেশন সম্পর্কে। আমরা আমাদের স্কুলের পোস্টার এখান থেকে চাইলে ডিজাইন করতে পারবো এগুলোর সাহায্যে। লেসন ওয়ান, কনসেপ্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন আর ভেরি সিমিলার ওয়ার্ডস টু আজ। দে আর মেনি এক্সাম্পল অফ কমিউনিকেশন অ্যারাউন্ড আস, বাট হোয়েন উই ইউজ দ্য ওয়ার্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর আইসিটি, উই মিন এ স্পেশাল থিং। লেট আস নাও ইমেজিং অ্যাবাউট সাম ইনসিডেন্ট টু মেক দ্য স্পেশাল থিং ক্লিয়ার টু ইউ। ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি, এটা আমাদের খুবই পরিচিত একটা ওয়ার্ড, কারণ বর্তমানে এইটার মাধ্যমে আমরা আমাদের দূর দূরের অনেক বন্ধু বা আত্মীয় স্বজন বা রিলেটিভের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। সেজন্য আমাদের কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের প্রয়োজন। কিছুক্ষণ আগে আমরা যে চিত্র দেখেছি সেখানে লেখা দেওয়া আছে, এগুলোর সাহায্যে আমরা চাইলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করতে পারি। ইনসিডেন্ট ওয়ান, মাসুম হাউস ইস এ চর ফ্যাশন উপজেলা ইন ভোলা ডিস্ট্রিক্ট। হিজ ফাদার রানস দ্য ফ্যামিলি বাই ফিশিং অ্যাট দ্য সি। হিজ ফাদার অলওয়েজ ক্যারিয়ার্স a radio while going to sea, but a boat for fishing. One day, Masum asks his father, "Oh father, when do you always take the radio?" His father answered, "If it either rains or storms at sea, I get the news immediately through the radio." ঘটনা এক, মাসুমের বাসা হচ্ছে ভোলা জেলার চর ফেশনে। তার বাবা একজন জেলে। হ্যাঁ, তার বাবা সবসময় একটা রেডিও নিয়ে যেত বা নিয়ে যায়। তখন মাসুম জিজ্ঞেস করলো, বাবা তুমি সবসময় এই রেডিও ব্যবহার করো কেন? মাসুমের বাবা তখন উত্তর দিল যে যখন উনি সমুদ্রে যায় সে তখন ঝড় বা ঘূর্ণিঝড় এগুলো হওয়ার সম্ভাবনা থাকে, তো রেডিও যদি সাথে থাকে সেক্ষেত্রে উনি তৎক্ষণাৎ সেই ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে উনি অবগত হতে পারবেন, সেজন্য উনি এটা বহন করেন। তো ইনসিডেন্ট টু হচ্ছে ইউনুস, এ ফার্মার অফ নেত্রকোনা ডিস্ট্রিক্ট, ওয়াজ ওয়ান ডে ওয়াচিং এ টিভি প্রোগ্রাম নেম কৃষি দিবানিশি ইন বাংলাদেশ টেলিভিশন। Watching the program, he learned that a fortune fruit named strawberry
ক্লড অলসো বি কাল্টিভেট ইন বাংলাদেশ, ইউনিস ইজ এ ভেরি স্টিক্স ফার্মার ওয়ার্কিং ভেরি হার্ড ফর 4 মান্থস হি কাল্টিভেট স্ট্রবেরি ইন ওয়ান এরিয়া অফ ল্যান্ড, দি ইয়ার্ড ওয়াজ ভেরি গুড, হি আর্ন টাকা অন লাক অ্যান্ড 50,000 বাই সেলিং দিস টেস্টি অ্যান্ড টেস্টি ফুড, হিজ লাইফ টুক এ নিউ টার্ন ফ্রম দ্যাট ডে। ইউনিসের বাবা একজন কৃষক, উনি নেত্রকোনা জেলাতে ওনার বাসা। তো উনি বাংলাদেশ টেলিভিশনের কৃষি দিবানিশি একটি অনুষ্ঠান আছে, সেটা অবশ্যই তোমরা জানো, সে উনি ওইখানে ওইটা উপভোগ করেন বা ওইটা দেখেন নিয়মিত। এবং একটি বিদেশি ফল, আমরা জানি স্ট্রবেরি হচ্ছে বিদেশি ফল, তো উনি সম্পর্কে কৃষি দিবানিশি থেকে জানতে পারলেন। এবং উনি সেখান থেকে দেখে, চাষ সম্পর্কে দেখে অবগত হয়ে উনি সেগুলো চাষ করলেন এবং কি অনেক পরিশ্রম করলেন, এবং উনি সেগুলো বাজারে বিক্রি করলেন। বিক্রি করার পর সে উনি 1,50,000 টাকার মতো বিক্রি করেছে এবং তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। ইনসিডেন্ট 3, শ্রাবণী অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ফাইনাল এক্সামিনেশন ইন ক্লাস 5, হিয়ার প্যারেন্টস থ্রোট দ্যাট দ্য ওয়ার্ডস হ্যাভ টু গো ইট গো স্কুল টু গেট দ্য রেজাল্ট, শ্রাবণী টোল্ড হার প্যারেন্টস ড্যাট হার রেজাল্ট কোড বি নো বাই মোবাইল ফোন ফর দিস ডে, উইল হ্যাভ সেন্ড অ্যান SMS টু এ স্পেশাল নাম্বার মেনশনের হার রোল নং অ্যান্ড দ্য নেম অফ দ্য বোট অ্যাট ফার্স্ট হার প্রেজেন্ট কোড নট বিলিভ ইন, বাট আফটার সেন্ডিং দ্য SMS উইথিন এ শর্ট টাইম দ্য গট এ রিটার্নস SMS মেশনিং শ্রাবণীজ রেজাল্ট, শ্রাবণী বিকাম এ ভেরি হ্যাপি অ্যাট পাসিং ইন GPA 5। ইনসিডেন্ট 3-র মধ্যে যে জিনিসটা বর্ণনা করেছে সেখানে আমরা যা বুঝতে পারলাম, শ্রাবণী ফাইনাল এক্সাম দিল ক্লাস 5-এর, তার বাবা মা তার রেজাল্টের জন্য স্কুলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। শ্রাবণী তার বাবা মাকে বললেন, বাবা SMS এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে আমার রেজাল্ট আমি মুহূর্তের মধ্যে বাসায় পাবো, আমাদের আর কষ্ট করে স্কুলে যেতে হবে না, সেখান থেকে রেজাল্টও আনতে হবে না, আমরা এখানেই সেই সুবিধাটা নিতে পারবো। তখন শ্রাবণী একটি SMS করলো একটা নাম্বারে, রোল নাম্বার নাম বোর্ড দিয়ে, তো সঙ্গে সঙ্গে তার রেজাল্ট চলে আসলো। রেজাল্ট দেখে শ্রাবণী GPA 5 পেয়েছে, এবং কি তার বাবা মা সেটা বিশ্বাসও করতে পারছে না, কারণ এক মুহূর্তের মধ্যে এই রেজাল্টটা তারা স্কুলে না গিয়ে বাসায় বসেই পেয়ে গেল, সেটা আসলে একটু ব্যতিক্রমী ওনাদের কাছে। তো এই তিনটা ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম বা কি জানতে পারলাম, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা আবহাওয়ার সংবাদগুলো খুব দ্রুত জানতে পারবো, আমরা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আগে থেকে জানতে পারবো, কোনো নিম্নচাপ সৃষ্টি হলে সেটা সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি, আমরা কৃষি বা চাষ সংক্রান্ত অনেক কিছুই আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা সেগুলো শিখতে পারবো। আমাদের ক্লাস বা দৈনন্দিন জীবনের যত কাজকর্ম দিয়ে আছে সব কিছুই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করা যায়। আমরা আমাদের রেজাল্ট থেকে নিয়ে, আমাদের অনলাইন ক্লাস থেকে নিয়ে, আমাদের স্কুলের ফি থেকে নিয়ে সব কিছুই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে থাকি। যেমন তোমরা তোমাদের স্কুলের বেতনগুলো দিয়ে থাকো SMS এর মাধ্যমে, টিকেশের মাধ্যমে, সেটাই কিন্তু স্মার্টফোন বা যে কোনো একটা নর্মাল ফোন হলেও আমরা ব্যবহার করতে পারি। মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তিটার জন্য আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের কাজকর্ম আছে সবগুলো খুব দ্রুত করতে পারি, এবং এই করোনাকালীন মুহূর্তে আমরা আমাদের সব কাজেই